হয় গাইস, আজকে আমরা বেরিয়েছি রেলপথ যাত্রার উদ্দেশ্যে। আমরা রেলে রয়েছি এবং বাইরের দৃশ্য দেখছি। এই বাইরের দৃশ্য দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাত্রা করছি এবং কোনখানে চললাম, আর আমরা নামব প্ল্যাটফর্ম এসে গেছে। চলুন গাইস, আমরা নামছি। টাটা, বাই বাই। হাই গাইস, আমি এখন রয়েছি নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে কেন রয়েছি এই বিষয়ে আপনাদের আমি জিজ্ঞাসা করছি, আমি কি করতে চলেছি। তো চলুন এই নবদ্বীপ ধাম থেকে আমাদের নতুন পথের যাত্রা শুরু হবে। আজকে শুরু হবে নবদ্বীপ ধাম টু কৃষ্ণনগর পর্যন্ত রেলপথ। কি হলো, কি ঘটলো, হ্যাঁ এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। চলুন আমরা দেখি কি ঘটেছে। 2010 সাল, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তিপুর কৃষ্ণনগর যে ন্যারো রেললাইন, ন্যারো গেজের রেললাইন ছিল, সেই রেললাইন ধীরে ধীরে ব্রড গেজে রূপান্তরিত করার পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে উন্নত করার ক্ষেত্রে তিনি এক গেজেট পাস করেছিলেন। এবং রেলমন্ত্রী থাকাকালীন তিনি শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত ব্রড গেজ রেলপথ নির্মাণের ভিত্তি স্থাপন করেছিলেন। বহু বছর কেটে গেছে, আপনারা কি জানেন? হ্যাঁ অবশ্যই জানেন। বহু ইউটিউবার, বহু নিউজ চ্যানেলে আপনারা এই বিষয়ে নানা রকম মতামত দেখেছেন। আজকে আমি দিতে চললাম যে শান্তিপুর ভায়া কৃষ্ণনগর নবদ্বীপ রেলপথ কী অবস্থায় আছে। আমি বলবো বিষবাহ জলে আছে। কেন আছে? মানুষের বিরোধিতার কারণে। কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকার নয়, মানুষ প্রতিরোধ করেছে। কিভাবে করেছে চল আমরা আরও বিস্তারিত আলোচনা করি। কৃষ্ণনগর ও নবদ্বীপকে সংযুক্ত করার কারণে তিনি ব্রডগেজ রেলপথ নির্মাণ করার জন্য গেজেট পাস করেন। কাজ শুরু হয় 2016। সেই সময় কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। আমরা শান্তিপুর কৃষ্ণনগর থেকে যখন গঙ্গা পেরিয়ে নবদ্বীপ ঢোকার পথে আমরা দেখতে পাই আমডেঙ্গা, ফকিরডেঙ্গার মাঝখানে রয়েছে একটা দরগা, শুরু হয়ে যায় সেইখান থেকে বিরোধ। এর পরবর্তীকালে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে বসে আবার রেলপথ থেকে সরিয়ে তেখালি মৌর্যার উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় আবার সমস্যা সৃষ্টি হয়। ভক্তপুর, বিশ্বাসপাড়া, সর্দারপাড়া এরা আপত্তি জানে, ফলে আবার পেছিয়ে যায়। ফের আবার রাজ্য সরকারের সহায়তায় কেন্দ্র সরকার আবার নতুন করে রেলপথ নির্মাণের উদ্যোগ নিলে পরে আমঘাটা পর্যন্ত শেষ হয়। এই রেলপথটি 12 থেকে 14 বছর কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এরপরে আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে স্বরূপগঞ্জ এবং নবদ্বীপ ঘাট, অর্থাৎ স্বরূপগঞ্জ নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ নির্মাণ অলরেডি হয়ে পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পাবেন। এর পরবর্তীকালে তেঘড়ি মৌজার মধ্য দিয়ে যে বাঁ দিকে এসে যে রেল সেতু নির্মাণ অলরেডি হয়ে গেছে ভাগীরথী নদীর ওপরে, ঠিক সেইখানটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মহেশগঞ্জ বড় মসজিদ মাঝখান দিয়ে যখন তেওড়াখালী মৌচার উপর দিয়ে যাচ্ছে, তখন গড়াগাছা, মাঝদিয়া, অচিপুর, ব্রহ্মনগর, গদখালি, দেঘুড়ি এই সমস্ত জায়গার উপর দিয়ে প্রায় 12 কিলোমিটার, জমির পরিমাণ প্রায় 264 একর।
জনগণের বিরোধিতায় কাজ এখন স্তব্ধ হয়ে আছে। 2016 সালের পর 17 সালে যখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহায়তা নিয়ে কাজ শুরু করে তখন জনগণের বিরোধ। 2018 এএলআর ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজ যখন শুরু হয় সেখানেও 300 মিটার, মাত্র 300 মিটার জমি অধিগ্রহণ করার পর তাকে চলে যেতে হয় এবং 2018 থেকে এই কাজটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে আছে। তাই আমি বলবো, মানুষের সৎ মনোভাব ছাড়া, মানুষের সাহায্য ছাড়া এই রেলপথ কখনোই বাস্তবে সম্ভব নয়। তাই নবদ্বীপবাসীর কাছে আমার অনুরোধ, টেঘড়ি, গড়গাছা, ব্রহ্মনগর, গদখালি এই অঞ্চলের মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা কেন্দ্রীয় সরকারকে জমিদান করে পশ্চিমবঙ্গ যে অর্থনৈতিক উন্নতিকে আরও উন্নত করুন এবং পর্যটন শিল্পের উন্নতি করুন, আপনাদের অর্থনৈতিক বিকাশ সাধন করুন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।